আধুনিক বাংলা নাটকের অন্যতম সফল নাট্যকার নাট্যাচার্য সেলিম আলদিনের জন্মদিন আজ। 1949 সালের আজকের এই দিনে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন সেলিম আলদিন। এরপর 1995 সালের কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপর তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, পাশ করেছেন। এরপর 1974 সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। আর 1976 সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগে যোগদান করেন। 1996 সালে প্রকাশিত হয় তার গবেষণা গ্রন্থ মধ্যযুগের বাংলা নাট্য। সেলিম আলদিনের উল্লেখযোগ্য মঞ্চনাটক মুন্তাসির, শকুন্তলা, কীর্তন খোলা, কেরামত মঙ্গল, হাত হদাই, জৈবতী কন্যার মন, চাকা, হরগজ, নিমজ্জন, স্বর্ণবোয়াল, পুত্র ইত্যাদি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 21 পদকও লাভ করেছেন। 2008 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই নাট্যকার। এই নাট্যকার বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে। শুভ জন্মদিন বলতে চাই তাকে, যেখানেই থাকুক না কেন, অনন্ত বিথির সেখান থেকেই যেন আমাদের এই শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছে যায়।